আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা ইউনিয়নে, যেখানে হযরত আব্দুস সাত্তার আমফা শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার রয়েছেন। দর্শক, আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব হযরত আমফা শাহ রহমতুল্লাহ আলাই এর জীবনী এবং কেন মানুষ ওনাকে আমফা বলে ডাকতেন। তো দর্শক, ওনার জীবনী সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। দর্শক, আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে মহান উলিদের মাজারে কাফেলার অনুষ্ঠান করে থাকি। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা রওনা দিলাম শ্রদ্ধেয় ভরবাই মোহাম্মদ রিপন খন্দকারের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা ইউনিয়নে, যেখানে সুলতানুল আরেফিন মজিবুল আউলিয়া শাহ সুফি হজরত মৌলানা কারি আব্দুস সাত্তার ইমফু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছেন। দর্শক, এই মহানুলি জীবন্ত অবস্থায় এবং দুনিয়া থেকে পর্দা করার পরও অসংখ্য কেরামতি দেখিয়েছেন, যার কথা আজকে আপনাদের মাঝে বর্ণনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করব হযরত মাওলানা কারি আব্দুস সাত্তার রহমতুল্লাহ আলাইকে কেন মানুষ ইমফু শাহ বলে আখ্যায়িত করে। দর্শক, আমরা দীর্ঘক্ষণ জার্নি করার পর অবশেষে হাজিরা দিতে সক্ষম হলাম মজিবুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি আব্দুস সাত্তার ইমফু শাহ রহমতুল্লাহ আলাই এর মাজারে। দর্শক, আমরা যেহেতু মাজারে এসে পৌঁছেছি, আসুন আমরা এই মাজারটি একটু ভালো করে দেখে নিই। দর্শক, আসুন আমরা এই মাজারটি দেখতে দেখতে এই মহান উলির সাথে পরিচয় হয়ে নিই। দর্শক, আমরা এই মাজারে আসার পরে আমাদের সাথে সাক্ষাৎ হলেন মোহাম্মদ কামরুজ্জামান আরিফিন ভাইয়ের সাথে। দর্শক, চলুন আমরা কামরুজ্জামান আরিফিন ভাইয়ের কাছ থেকে জেনে নেই হযরত মাওলানা আব্দুস সাত্তার ইমফু শাহ রহমতুল্লাহ আলাইকে কেন মানুষ ইমফু অথবা আমফা বলে ডাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম? কামরুজ্জামান আরিফিন। কামরুজ্জামান আরিফিন ভাই, আসলে আমরা এখানে এসেছি এই মহান উলির সম্পর্কে জানার জন্য। আসলে আমরা জানি ওনার নাম আব্দুস সাত্তার, তো ওনাকে এখানে আসার পরে দেখছি ওনাকে ইমফু শাহ বলে, আবার ওনাকে আমফা শাহ বলে। তো ওনাকে কেন ইমফু শাহ বলে এবং কেন আমফা শাহ বলে, এটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ওনার নাম হচ্ছে মাওলানা শাহ সুফি কারি আব্দুস সাত্তার। তো উনি জিকির করতেন আমফা আমফা, তো এইভাবে তিনি জিকির করতেন আমফা জিকির। যখন একটানা বলতেন, দু চার মিনিট বলতে গেলে দেখা যায় জিকিরটা মানুষের শুনতে মনে হয় যে ইমফু ইমফু জিকির করছেন, এই জন্য তিনি ইমফুসা নামে পরিচিতি লাভ করেছেন। তবে আসলে তিনি জিকির ইমফু নামে জিকির করেন নাই, তিনি জিকির করেছেন আমফা। তো আমফাটা লিখতে পাঁচটা হরফ হয়, তার মধ্যে প্রথম হচ্ছেন আলিফ মিম ফা আইন হা। তিনি আলিফতে বলেছেন আল্লাহ, মিমতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, আইনতে আলী রাদি আল্লাহ তালানহু, ফাতে ফাতেমা তুজহরা রাদি আল্লাহ তালানহা, আইনতে হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানহুমা। তিনি একসাথে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে সহ তিনি পাক পাঞ্জাতনের জিকির করতেন, অতএব তিনাকে আশেকে পাক পাঞ্জাতন বলে আখ্যায়িত করা হয়। তো তিনি আশেকে পাক পাঞ্জাতন নামে খেতে লাভ করেছেন, তবে এলাকায় প্রকাশ পেয়েছে ইমফুশা নামে। তবে ওনার আসল জিকিরটা আমফা। তো এই জিকিরটা আসলে আমরা কেউ জানতাম না আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর আগে, যখন ফরাজি কান্দি মতলব উত্তর চাঁদপুরের আলা হজরত পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল আহমাদি ওয়াইস রেফাই তার দানহু ওয়ার দানকা, তিনি যখন দরবার শরীফে আসেন, আসার পরে যখন তিনি দেখেন ইমফুশা নামকরণ করা হয়েছে, তখন তিনি স্টেজে উরুশ শরীফের মাহফিলে বললেন তিনার নামটা ইমফুশা হবে না, তিনার জিকির ইমফু জিকির ছিল না, তিনার জিকির ছিল আমফা। কেননা এই জিকিরটা আমার তরিকতের প্রথম সবকে ছিল, তো অতএব তিনি 17 থেকে 18 বছর পূর্বেই এই আমফা শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন। তিনি হচ্ছেন ফরাজি কান্দির আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ ওয়াইস রেফাই রাদিয়াল্লাহু তাআলা। জি ভাই, আমরা জানতে চাই ওনার পীর কে ছিলেন এবং উনি কোথা থেকে এজাজত নিয়েছিলেন। তো আমরা জানি জলে একজন থাকেন, তিনার নাম হযরত হিজির আলাইহিস সালাম। ঠিক তদ্রূপভাবে স্থলেও একজন থাকেন, হয়তোবা আমরা উনি কি তার নাম জানি না। তো জলে যেমনিভাবে হযরত হিজির আলাইহিস সালাম থাকেন, ঠিক তেমনিভাবে স্থলেও একজন থাকেন, তিনি পাহাড় পর্বত কিংবা গুহায় থাকেন, তিনার নাম হচ্ছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তো একদিন হযরত আমফা শাহ প্রকাশ্যে ইমফু শাহ রাহিমাহুল্লাহ
এক আম গাছের তলায় হজরত ইলিয়াস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ গ্রহণ করেন। সাক্ষাৎ গ্রহণ করার পর একাধিকবার সাক্ষাৎ গ্রহণ করার পরই তিনি হজরত ইলিয়াস আলাইহিসসালাম হযরত আমফাশা প্রকাশ ইমফুশা রাহিমাহুল্লাহকে এই পাক পাঞ্জাতনের জিকিরের ইজাজত দিয়েছেন। এরপর থেকে তিনি এই পাক পাঞ্জাতনের জিকির করেন এবং জিকির করতে করতে তিনি এমন পাক পাঞ্জাতনের এমন আশিক হয়ে গেছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, তিনি পাক পাঞ্জাতনের প্রেমে ফেদা হয়ে গিয়েছেন। জনাব, আমি জানতে চাচ্ছি উনি কি বিয়ে শাদী করেছিলেন, ওনার আওলাদ আছে কিনা? জি, উনি বিয়ে করেছিলেন, কিন্তু উনি তো মাজজুন হালাদের ওলিয়াল্লাহ ছিলেন। কারণ একটা কথা বলতে হয়, কারণ যখন আহলে বায়াতের প্রেমে পাক পাঞ্জাতনের প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া হয়, নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়, তখন তো আর নিজের বলতে কিছু থাকে না। তিনি যখন বিয়ে করেছিলেন কিন্তু সংসার বেশি দিন টিকে নাই, ওনার মানে স্ত্রী বেশি দিন থাকে নাই, ওনাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, তিনি চলে গেছেন, তাই তিনি সংসারে মনোযোগ দিতে পারেন নাই। তিনি শুধু আহলে বায়াতের প্রেমে পাক পাঞ্জাতনের প্রেমে এমন পাগল ছিলেন, নিজের অস্তিত্বকে নিজে হারিয়ে দিয়েছিলেন তাদের মাঝে। ভাই, আপনার নাম? মোহাম্মদ বুরহানউদ্দিন। বুরহান ভাই, আপনার কাছে জানতে চাই, উনি দুনিয়াতে জীবত্ব অবস্থায় মানে অনেক কেরামতির কথা আমরা অনেকের কাছে শুনতে পেয়েছি, তো আপনার কি এমন কোনো কেরামতির কথা জানা আছে যেগুলো আমাদের কাছে বলতে পারবেন? দর্শক, আমরা মোহাম্মদ বুরহানউদ্দিন ভাইয়ের কাছ থেকে জানতে পেলাম তখনকার যুগে হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাই এর কাছে একজন হিন্দু বালক যার নাম ছিলেন মাখন, তার বয়স ছিলেন 12। দর্শক, এই 12-13 বছরের একজন হিন্দু বালক সব সময় এই মহান উলির কাছে এসে বসে থাকতেন, ওনার সাথে জিকির করতেন। দর্শক, কিন্তু মাখনের মা বাবা হিন্দু হওয়ার কারণে কখনই চাইতেন না ওনার সন্তান একজন মুসলমান দরবেশের সাথে বসে থাকুক, একজন মুসলমান দরবেশের সাথে বসে আল্লাহ পাকের জিকির করুক। দর্শক, একদিন ঘটে গেল একটি বিরল ঘটনা। দর্শক, হযরত মাওলানা আব্দুস সাত্তার আম্পা রহমাতুল্লাহ আলাই হিন্দু ছেলের মাখনের বাড়িতে চলে গেলেন। দর্শক, মাখনের বাড়িতে গিয়ে মাখনের ঘরে বসে আম্পার জিকির শুরু করলেন। দর্শক, এই জিকির শুনে মাখনের মা বাবা প্রচণ্ড রেগে গেলেন মাখন এবং হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাই এর ওপর। দর্শক, যখন হযরতের জিকির শেষ হয়ে গেলেন তখন উনি নিজের আপন খুজরাই চলে আসলেন, কিন্তু মাখনের মা বাবা মাখনকে প্রচণ্ডভাবে মারধর করলেন, কেন একজন মুসলিম দরবেশ এসে ঘরের মধ্যে আল্লাহ পাকের জিকির করলেন। দর্শক, মাখনের মা বাবা মাখনকে মারধর করার পরে উনাকে কোনো কিছু খেতে দিলেন না, বরঞ্চ ঘরের মধ্যে যে রান্না করা ভাত তরকারি ছিলেন সবগুলো পানির মধ্যে ফেলে দিলেন। দর্শক, মাখনের মা বাবা যখন মাখনকে মারধর করলেন এবং মাখনকে কিছুই খেতে দিলেন না, মাখন তখন দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে চলে আসলেন হযরত মাওলানা আম্পা রহমাতুল্লাহ আলাই এর দরবারে। তখন মাখন কেঁদে কেঁদে বললেন, হুজুর, আপনি আমার ঘরে জিকির দেওয়ার কারণে, আপনি আমার বাড়িতে যাওয়ার কারণে আমার মা বাবা আমাকে মারধর করলেন, এমনকি আমাকে কিছুই খেতে দিলেন না। হুজুর, আমাকে কিছু তাবারুক দিন, আমার প্রচণ্ড খিদা লেগেছে, কিছু তাবারক খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। তখন আম্পা রহমাতুল্লাহ আলাই মাখনকে উনার কাছে নিয়ে বসালেন এবং উনি পেয়ারা খাইতেছিলেন, মুখের ভিতর থেকে চর্বণকৃত কিছু পেয়ারার ছাবা উনার হাতে দিয়ে বললেন, মাখন, তুমি এই পেয়ারার ছাবাটুকু খেয়ে ফেলো, এই ছাবা তুমি খাওয়ার পরে তোমার খিদা নিবারণ হবে এবং তোমার জাহের বাতন পরিষ্কার হয়ে যাবে। তখন মাখন আর দেরি করলেন না, সাথে সাথে ওই চর্বণকৃত পেয়ারার ছাবাটুকু খেয়ে ফেললেন। পেয়ারার ছাবাটুকু খাওয়ার সাথে সাথে মাখনের খিদা দূর হয়ে গেলেন এবং উনার ভিতরে একটি ইমানী তুফান উঠে গেলেন। উনি বলতেছেন, অগো আল্লাহর উলি, আমার তো এখন খুব খারাপ লাগতেছে, আমার অসহ্য লাগতেছে, যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমার শরীরে জ্বালা পোড়া হচ্ছে এই পেয়ারার ছাবা খাওয়ার পরে, আপনি দয়া করে আমার এই যন্ত্রণার থেকে আমাকে মুক্তি দিন। তখন হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাই উনাকে বললেন, তোমার এই যন্ত্রণা দূর হবে তুমি যদি কালিমা শাহাদাতের বাক্য পাঠ করে নাও এবং তুমি ইসলামে দাখিল হয়ে যাও। এই কথা বলার পরে পরে মাখন আর পেছনের কথা ভাবলেন না, ভুলে গেলেন উনার মার কথা,
ভুলে গেলেন উনার বাবার কথা, ভুলে গেলেন উনার পূর্বের ধর্মের কথা, সাথে সাথে উনি কালিমা শাহাদাতের বাক্য পাঠ করে উনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এই খবর তো উনির পরিবার আর জানেন না। মুসলমান হওয়ার পরে উনি বাড়িতে যাওয়ার জন্য তেমন একটা আগ্রহ দেখান নাই। তারপরে এই নির্দিষ্ট সময় একটা পার হওয়ার পরে বাবা মা তো যদি সন্তানাদেরা কোথাও যায় নির্দিষ্ট একটা সময় বের হয়ে গেলে তো তাদেরকে সন্ধান করে, তো সেই মোতাবেক মাখনকে খোঁজাখুঁজির জন্য ওরাও জানতো, ওনার বাবা মারাও জানতো যে মাখনের একটা নির্দিষ্ট জায়গা আছে যে পোষা হুজুরের কদমে, তো ওরা আসছে। এই আসার পরে অনেকটা প্রচার হয়ে গেছে রাস্তার মধ্যে যে মাখন তোমার ছেলে তো মুসলমান হয়ে গেছে, কালিমা শরীফ পড়ছে এই পোষা হুজুরের কাছে। তারপর ওরা রাগান্বিত হইয়া আসছে, আইসা এই পোষা হুজুরের এই ঘরের দরজার মধ্যে ধারায়া ওনারা এমনভাবে পোষা হুজুরের দিকে দৃষ্টিপাত করছে। মাখন যিনি মুসলমান হয়েছেন উনি নিজেই বলছেন যে আমি তখন দেখতে পাইছি যে আমার বাবা মার অবস্থা এমন যে আমাকেও মারধর করে এখান থেকে ছিনিয়ে নিয়ে যাইব এবং কি পোষা হুজুরকেও মারধর করব, এমন তাদের একটা ভাব চেহারার মধ্যে ফুটে উঠছিল। তারপর আমি একবার আমার বাবা মার দিকে তাকাই, একবার আমার হুজুরের দিকে তাকাই যে আসলে কি হতে যাচ্ছে ব্যাপারটা। তো এর ভিতরে আমি দেখলাম যে পোষা হুজুর যে আমার বাবা মার দিকে দৃষ্টিপাত করেন নাই, যে উনি উনির জিকির নিয়েই ব্যস্ত। তো হঠাৎ করেই এর মধ্যে যে আমার বাবা মা কিছু বলার আগেই হজরত পোষা হুজুর আমার বাবা মার দিকে নজর করলেন, আর যে মাত্র নজর করছেন আমি দেখলাম যে মনে হইল যে আগুনের ভিতরে পানি ঢেলে দেওয়া হয়েছে। তারা একেবারে শীতলতা অনুভব করছে, তাদের যে রাগানিত একটা ভাব ছিল চেহারার মধ্যে তা দূর হয়ে গেছে, একেবারে স্বাভাবিক অবস্থায় তারা চলে আসছে। এই স্বাভাবিকতার ভিতরে আর কিছু না বলে আমাকেও কিছু বলেন নাই, হুজুরকেও কিছু বলেন নাই, তারা আবার চলে গেলেন বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর আমি আর আমার বাড়িতে গেলাম এর কিছুদিন পরে এই বাবা মা ভাই বোন যারা আছিল তারা কাউকে কিছু না বলে হঠাৎ একদিন হুট করে তারা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তাদের অসংখ্য জায়গা জমি সম্পত্তি এই ইয়াতে দেশে রেখে গেছে আর কি। তারপরে আর এদিক দিয়ে বাবা মারও কোনো তালাশ খোঁজখবর নিলেন না উনি, তো উনি পোষা কদমকে ঠিকানা বানায় থেকে গেলেন, এখনও উনি বেঁচে আছেন। প্রত্যেক বছর মাহফিলে আমরা উনিকে দেখি, গতকাল মাহফিলের মধ্যেও উনি ছিলেন। তো এই হলো উনির এই কারামাতে পোষা এই বইয়ের সর্বপ্রথম কারামত যে হিন্দু থেকে মুসলমান। উনির আরও অসংখ্য কারামত আছে, তো আমরা ধারাবাহিকভাবে বলব। জি ধন্যবাদ। দর্শক আসলে আমরা জানি যারা ওলিয়াল্লাহ তারা জীবত্ব অবস্থায় অনেক কেরামতি দুনিয়ার জমিনে দেখায়, তা হোক গোপনে হোক প্রকাশে, হয়তো আমরা এগুলো বুঝতে পারি না উলিদের কেরামতি, যারা বুঝতে পারে তারাই উলির কদমে চলে আসে। দর্শক আসলে আমরা আশুগঞ্জ থেকে এসেছি, আশুগঞ্জ আড়াইশিদা আমার সদ্য বড় ভাই রিপন খন্দকার উনি আমাকে এখানে নিয়ে আসছেন। আসলে উনি এই উলির বর্ণনা দিয়েছেন আমার কাছে, তাই আমি থাকতে পারলাম না, আমিও এই উলির কদমে চলে আসলাম। তো রিপন ভাইয়েরও ছোটোকালের একটি এই আল্লাহর উলির একটি কেরামত উনি পেয়েছিলেন, আসলে আমরা ওনার কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার এই জায়গাটা আমার নানু বাড়ি, আমি এখানে ছোটোবেলা যখন একবার আসছিলাম তখন একটু বুঝি 5-7 বছর আমার বয়স তখন, এখান থেকে নাওদিয়া আমাদের যেতে হইতো তখন ব্রাহ্মণবাড়িয়া, আমরা তখন নাওদিয়া উঠতাম এখান থেকে যেতাম। আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, আমার পেট খারাপ ছিল, তখন আমি এখানে আসার পরে আমার অবস্থা খুব খারাপ, তখন আম্মা কইতেছে যে আমার দাদার কাছে ধরে নিয়ে যাই, তখন দাদার কাছে নিয়ে গেছে আমারে, ওই বড় আব্বা আমারে মাথার মধ্যে উমফো উমফো করে 3 বার থাপ্পড় দিছে, পর আমার প্রচণ্ড ব্যথা লাগছে। বাট আমি পরবর্তীতে আমার 3 দিন বাথরুমই হয় নাই, একদম সুস্থ ছিলাম, আমার কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। দর্শক আসলে আমরা এখানে আসার পরে অসংখ্য মানুষের কাছে এই মহান উলির সম্পর্কে জানতে পেরেছি। দর্শক আপনাদের কাছে আমরা আরও কিছু তথ্য তুলে ধরবো, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক আমার হাতে এখন যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি এই মহান উলিকে নিয়ে লেখা। দর্শক আপনারা যখন এই মাজারে আসবেন এই বইটা আপনাদের কালেক্ট করে নিবেন, এই বইয়ের মধ্যে এই মহান উলির অসংখ্য কেরামতির কথা উল্লেখ আছে। তো দর্শক এই বই থেকে একটি কেরামত আমরা আমার ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি। তো আল্লাহর উলিদের জন্য ভূমি নেই, তার বাস্তব প্রমাণ হলো হযরত আম্পাশা প্রকাশে পোষা রহমতুল্লাহ আলাই, তিনি যখন এন্তেকাল করেন, যখন তিনাকে দাপন করা হয় স্বাভাবিক নিয়মে যারা এন্তেকাল করেন তাদেরকে
দাফন এই সিস্টেমে করা হয় আমাদের এলাকায়, যাতে তাকে কবরে শোয়ানোর পরে বাঁশের চাটাই দিয়ে তারপরে মাটি চাপা দেওয়া হয়। ঠিক তদ্রুপ তিনাকে এভাবে দেওয়া হয়েছিল। তো কিছুদিন পর সিদ্ধান্ত নেওয়া হলো তিনার মাজার শরীফ করা হবে কিংবা রোজার শরীফ সুন্দর করে গুছিয়ে নেওয়া হবে। তো সেই সুবাদে মাজার শরীফের কাজ চলছিল, কাজ সব কমপ্লিট, কিন্তু ভেতর যে রওদা শরীফের কাজ করবে সেটার করার সিদ্ধান্ত আর বক্তবৃন্দ আশেখা নিলেন। নেওয়ার পরে এটা নিলেন প্রায় ওনার এন্তেকালের 9 মাস 13 দিন পর। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো 9 মাস 13 দিন পর যখন রাজমিস্ত্রি কিংবা তার আশেখ বক্তবৃন্দ রওদা শরীফের কাজ, শুধু ভেতরের কাজ, বাঁশের চাটাইগুলো তুলে ফেলবে, তারপরে এখানে পাকা করে ফেলবে ভিতর সহ, তো তখন রাত 3টার দিকে আশেখ বক্তবৃন্দ এবং রাজমিস্ত্রি সহ এই বাঁশের চাটাইগুলো খুলে ফেললেন। খুলে ফেলার পর যারা উপস্থিত ছিলেন সবাই অনুভব করতে পেলেন কিংবা ঘ্রাণ নিতে পেলেন যে এই রওদা শরীফের ভেতর থেকে, মাজার শরীফের ভেতর থেকে মেশকে আম্বরের গান সুরান বের হচ্ছে। তো যাই হোক, বাঁশের চাটাইগুলা খুলে নেওয়া হলো। তারপরে অনেকে ওনাকে দেখতে চাইলেন, 2-3 জন রওদা শরীফে নামলেন। নামার পরে দেখতে পেলেন 9 মাস 13 দিন পরেও আল্লাহর ওলি ইমফোসার রহমতুল্লাহ আলাই যেন এই মাত্র তিনাকে রাখা হলো এমন অবস্থায় রয়ে গেছেন। ওনার কাপড়ের কাপড়টা পর্যন্ত ময়লা হয় নাই। তো এক ভক্ত তিনার চেহারা মুবারক দেখতে চাইলেন, তিনি কাপড়টা খুলে দেখলেন, তিনাকে মনে হয় যেন এখন গোসল করে মাত্র আনা হলো। তো এইভাবে 9 মাস 13 দিন পরও তিনি অক্ষত ছিলেন এবং তিনার চুলগুলো ছিল সাদা বর্ণের, কিন্তু ভক্তবৃন্দ লক্ষ্য করলেন কাপড়ের কাপড়টা খুলে দেখলেন মাথার চুলগুলো কালো বর্ণের রূপ ধারণ করেছে। যাই হোক, তা এই পর্যন্ত তারপরে সকল আশেখান মাজার রওদা শরীফ কাজ করে বেরিয়ে আসলেন। তো এতেই আমরা প্রমাণিত হয় যে আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নেই, হয়নি, চিন্তা নেই, বরঞ্চ তারা ইহজগৎ থেকে পরজগতে স্থানান্তরিত হয়। তাই আমরা ওনার দরবারে এসেছি এজন্য, উনি জিন্দা ওলি, ওনার কাছ থেকে তাওয়াজ্জু ফয়েজ গ্রহণ করার জন্য, দোয়া নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, নিয়ামত নেওয়ার জন্য। তো আমরা পরিশেষে এই কথাই বলতে চাই, আমাদের কাইতলা নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা রত্ন হিসাবে, নিয়ামত হিসাবে, আমরা একটা বরকত হিসাবে তিনাকে পেয়েছি। আমরা যেন তিনার সঠিক খেদমত, ওনার দরবারকে শরীয়ত এবং তরিকত ভিত্তিক পরিচালনা করতে পারি এবং এই দরবারকে সম্পূর্ণ শরীয়ত এবং তরিকত ভিত্তিক পরিচালিত হচ্ছে, কোনো ভণ্ডামি চলে না কিংবা মহিলা পুরুষের কোনো অশ্লীলতা নেই। এই দরবার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শরীয়তের ভিত্তিতে চলতেছে, ভবিষ্যতে যেন চলে আলহামদুলিল্লাহ এবং চলবে, সকলের দোয়া কামনা করছি। দর্শক, আপনারা জানলে খুশি হবেন, আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যার বর্ণনা দিয়েছিলাম, যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন এই মহান উলির দরবারে এসে, আমরা আমাদের ভাগ্যক্রমে এই মহান ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে, উনি এই মাজারে চলে আসছেন। আসলে আমরা ওনার পরিচয় জেনে নিই। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, আপনি এই মাজারে কখন থেকে আসছেন আর মহান উলির সাথে কখন থেকে দেখা? একদিন বাড়িতে গেলাম। 12 বছর বলতে আপনার বয়স যখন 12 ছিল তখন থেকে ওনার কাছে আসেন? তখন থেকে শুরু করেছি। সর্বপ্রথম এই মহান উলির সাথে দেখা হয়েছিল কখন, মানে কিভাবে দেখা হয়েছিল? বাড়ির পাশে তো বাড়ি, আসা যাওয়ার মধ্যে দেখা হইতো, মানে ওনার মানে সব সময় এরকম হইতো, ভালো লাগতো না কথা বলতে। ঠিক আছে, আমি একটা মাস পাইছি আয়া দেখিনি মাশা আল্লাহ, জাজাকাল্লাহ। দর্শক, একটা মানুষের তকদির কতই না ভালো হলে অগ্নি পূজা ছেড়ে, সূর্য পূজা ছেড়ে, মূর্তির পূজা ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্মে দাখিল হতে পারে। দর্শক, আমরা যতদিন বেঁচে থাকবো এই মহান ব্যক্তিটির জন্য ধোয়া করে যাব, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন ওনাকে যতদিন বেঁচে রাখবেন নেক হায়াত দান করেন এবং উনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে যেন কাটাতে পারেন। দর্শক, আমরা এখন যে ঘরের ভিতর প্রবেশ করলাম, এই ঘরের ভিতর যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই খাটের মধ্যে হযরত মাওলানা আব্দুস সাত্তার ইমফোসা রহমাতুল্লাহ আলাই, উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইবাদত বন্দিগি এবং উনি এখানে বিশ্রাম গ্রহণ করতেন। দর্শক, ওনার ভক্তবৃন্দরা ওনার বিশ্রামাগারটাকে ফুল দ্বারা সুসজ্জিত করে রেখেছেন। দর্শক,
এখন যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারটি হচ্ছে মজজুবুল আউলিয়া সুলতানুল আরেফিন হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি এর পিকচার। দর্শক, আমরা এই মাজারে আসার পরে হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি এর ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি সংগ্রহ করেছি, আসুন আমরা এগুলো দেখি। দর্শক, এখন যে কাঠের খড়মটি আপনারা দেখতে পাচ্ছেন, হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই কাঠের খড়মটি ওনার পায়ে ব্যবহার করতেন। দর্শক, এখন যে আপনারা বদনীটি দেখতে পাচ্ছেন, উনি দুনিয়ার জমিনে থাকাকালীন এই বদনাটাই উনি ব্যবহার করতেন। দর্শক, এখন আমরা একটা ভুল দেখতে পাচ্ছি, এই ভুলের মধ্যেও হযরত মাওলানা আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি খানাদানা করতেন। দর্শক, তাছাড়া আমরা এখন যে কবরের ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে হযরত মাওলানা কারি আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি এর আব্বা জানের কবর। দর্শক, আমরা এই মাজারে আসার পরে এই মহান উলিকি নিয়ে অসংখ্য কেরামতির কথা আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনতে পাই। দর্শক, এগুলো আপনাদের মাঝে বর্ণনা করতে গেলে দিন শেষে রাত হবে, রাত শেষে দিন হবে, তাও শেষ হবে না। দর্শক, এমন একজন মহান উলির কথা হয়তো আমারও অজানাই থেকে যেত যদি শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ রিপন খন্দকার সাহেব আমাকে এখানে না নিয়ে আসতেন। আমি শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ রিপন খন্দকার কাছে চিরকৃতজ্ঞ, যিনি আমাকে এমন একজন মহান উলির মাজারে এনে এই মহান উলির সম্পর্কে অবগত করেছেন। দর্শক, আপনারাও যদি কোনো দিন সুযোগ পান এই মহান উলির দরবারে এসে মহান উলির রওজা শরীফ জিয়ারত করে যাবেন এবং এই মহান উলির জীবনী এবং কারামত নিয়ে একটি বই প্রকাশিত হয়েছেন, আপনারা এই বইটি সংগ্রহ করলে এই মহান উলির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দর্শক, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার এই কাফেলার অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।